कोई व्यक्ति अल्लाह रहमत थेके दूर हो जाए जार सामने আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার উপর দরুদ সালাত পাঠ করলো না তাই আমরা এই মজলিসে দেখুন তো যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে তখনই আমি এবং আপনারা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি না কিন্তু বাংলাদেশে তথাকথিত নবীর প্রেমের প্রেমী যারা ওরা যেসব মজলিস করে এরকম সালাত পড়ে না একদম লাস্টে একদম বসে একসাথে শুরু হয়ে গেল ইন্নাল্লাহ বলে শুরু করে দিল হ্যাঁ তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করে দিল একসাথে বস তারা হামলা শুরু করলো এবারে কেউ কেউ দাঁড়িয়ে আর কেউ কেউ বসে অত চেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল অল্প ফায়দা বেশি আর আমল জিয়াদা নবীর তরিকা বিরোধী এতে ফায়দা নাই মূল্যহীন বরং এর পরিবর্তে আপনাকে জাহান্নামে যেতে হবে নাউজুবিল্লাহ একটি হাদিস আপনাদেরকে বলি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিন ব্যক্তি আসলেন জা আও আতা থালাথাতু রাহতিন ইলা বুয়ুতি আযওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলেন এসে জিজ্ঞেস করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কি রকম করেন فلمّا أخبروا كأنهم تقالوها যখন তাদেরকে সংবাদ দেয়া হলো বলে দেয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এরকম ইবাদত করেন তখন তারা পরস্পরে তিনজন আলোচনা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদত করছেন এটা তার জন্য ঠিকই আছে কারণ তার আগের পিছনের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন তাই তিনি যদি ইবাদত না করেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা হচ্ছি নাচুর বান্দা আমরা হচ্ছি পাপী আমরা হচ্ছি গুনাহগার বান্দা আমাদেরকে এরকম ইবাদত করলে হবে না আমাদেরকে বেশি ইবাদত করতে হবে তাহলে অনেকে বলে ইবাদত পূজার এত ইবাদত পূজার বলার মতো না এটা ঠিক না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয় তাই একজন বললেন আমি সারা রাত সালাত পড়ব ঘুমাবো না উসাল্লি লাইলা আবাদান ওয়া লা আরকুদ আমি সারা রাত ইবাদত কখনো ঘুমাবো না আরেকজন বললেন আসুম ওয়া লা আফতার সিয়াম পালন করতে থাকব কখনো সিয়াম ভঙ্গ করব না আরেকজন বললেন আমি বিয়ে শাদী করব না কারণ বিয়ে শাদী তো যাব না হ্যাঁ এমনি বিবাহ মুক্ত থাকব আর আল্লাহর ইবাদত করব জিয়া তিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনছেন তিনি এসেছিলেন তাদের কাছে বললেন শুনো তোমরা এরকম এরকম বলেছো একজন বলেছো সারা রাত সালাত ঘুমাবে না আরেকজন বলেছো সব সময় শুধু সিয়াম আর সিয়াম মানে রোজাই রোজা কখনো রোজা ছাড়বে না আর আরেকজন বলেছো বিয়ে শাদি করবে না বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আনা ফা উসাল্লি ওয়া আরকুদ ওয়া আসুম ওয়া আফতির ওয়া আতাযাওয়াজু আন-নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আমার পথ হচ্ছে আমি রাতে ঘুমাই সালাত পড়ি সালাত পড়ি ঘুমাই আমি সিয়াম পালন করি সিয়াম ছাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন না রমজান মাস তো রাখবে নি সে ফরজ বাকি সিয়াম প্রতি মাসে যদি কেউ তিনটা সিয়াম পালন করে তাহলে সারা মাস সিয়াম পালনের সব পেয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছাড়তেন না কোন সময় আগে রাখতেন কোন সময় মাঝে কোন সময় শেষের দিকে কিন্তু সব সময় সিয়াম না বলে দিলেন আমি সিয়াম পালন করি রোজা রাখি আর রোজা ছাড়ি ওটাই করি তোমাদের একজন বলছে কখনো সিয়াম ছাড়বে না আর আরেকজন বলছে বিয়ে শাদী করবে না শুনো আমি তো বিয়ে শাদী করি আমার বাচ্চা কাচ্চা মজুদ হ্যাঁ আমার স্ত্রী মজুদ
অতএব শুনো, ফামান রাগিবা আন সুন্নতি ফাইশ ফালাইশ, যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, আমার সুন্নতের উপর চলল না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ, তাহলে শুধু ইবাদত বেশি হয়ে গেলেই হয় না। আপনি বলবেন না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 40 বছর যাবত এশার ওযু দিয়ে ফজর ফজরের নামাজ পড়েছেন, এত বড় দারুণী। সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলি, আমাদের মতো কি ইমাম আবু হানিফা আলিম ছিলেন না বড় আলিম ছিলেন? এই হাদিসটি কি তার কাছে পৌঁছায়নি? এটা অবশ্যই পৌঁছাবার কথা, মুসলিম শরীফের হাদিস, গড়বড় নাই। তাহলে বুঝা গেল, যদি এই হাদিস না জানেন আর নিজ পক্ষ থেকে একটা আমল করেন তাহলে তাও হচ্ছে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি এমন আমল করে যে আমলের সপক্ষে আমার পক্ষে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, তাহলে তা আল্লাহর দরবারে কবুল হবে না, তা আল্লাহ প্রত্যাখ্যান করেন, ফিরিয়ে দেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ পক্ষ থেকে আমল করবেন? আমার বিশ্বাস এরকম করবেন না। এই জন্য এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ইমাম আবু হানিফার উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পার হওয়ার পরই তিনি রসুল হয়েছেন, নবী হয়েছেন, তারপরে বয়স কত পেয়েছেন? কিন্তু কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত সালাত পড়েননি। বলছেন, আমি সালাত পড়ি আর ঘুমাই। বলেছেন, আমি সিয়াম পালন করি, সিয়াম পরিত্যাগ করি, সিয়াম ছাড়ি, আমি বিয়ে শাদী করি, তাই যে আমার সুন্নতের উপর চলবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাই আমরা বলবো ইমাম আবু হানিফার উপর এটা একটা মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, আমরা আমল করব অল্প, কিন্তু নবীর সুন্নতের উপর করব ইনশাআল্লাহ। কি বলেন? আর যদি বেশিও করেন তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর করবেন, একটু এদিক সেদিক হবেন না, বলবেন না অমুক সাহেব এরকম করেছেন, অমুক সাহেব এরকম করেছেন। অনেক লোক আছে তাহাজ্জুদের সালাত পড়ে রাত্রি, লম্বা তাহাজ্জুদ, পরে শুরু হয়ে যায় 13 তাসবিহ কি, কত তাসবিহ? 13 তাসবিহ, আর কেউ কেউ 12 তসবি, কেউ কেউ 6 তসবি, কেউ কেউ 3 তসবি। আর বিশেষ করে 13 তসবি বা 12 তসবির জিকির হচ্ছে মিটা রাত্রে তাহাজ্জুদের পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন, দীর্ঘক্ষণ যাবত পড়তেন। মা আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন 11 রাকাত, লম্বা করে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক, এর পা মুবারক ফুলে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফেটে যেত। আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন, এত লম্বা ইবাদত এরকম করছেন, হ্যাঁ, অথচ আল্লাহ পাক আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে মাফ করেছে তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। কিন্তু এর পূর্বে ঘুমিয়েছেন, তারপরে তাহাজ্জুদের সালাত পড়েছেন, তাহাজ্জুদের সালাত শেষ, তাহাজ্জুদের সালাত শেষ হওয়ার পর বলেছেন সুবহানাল মালিকুল কুদ্দুস তিনবার। কয়বার বলেছেন? তিনবার। সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস তিনবার পড়েছেন। এরপরে আর 13 তাসবিহ পড়লেন না, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়লেন না এতবার। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল হাদা শু, তার পক্ষ থেকে 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর 100 বার শতবার লা ইলাহা ছাড়া শুধু ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ হয় কি না? আবার সামনে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরে এটা নয়, আরো এগিয়ে বলে শুধু হু হু হু, হ্যাঁ, তারপরে আরেকটা ওইটা নয়, পাসান পাস, শ্বাস প্রশ্বাসের সাথে ইবাদত। আপনি কি বলেন এটা এটা ইবাদত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এরকম ইবাদত করেছেন, এরকম জিকির করেছেন? তাহলে আপনি বেশি ইবাদত করবেন না, ইবাদত অল্প, জিকির অল্প, নবীর তরিকায় আপনি ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করতে পারবেন। আর বেদাতি তরিকায় 10,000 জিকির কোন এক বইয়ে লিখেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্ম প্রচারক যে প্রতিষ্ঠান,
তাদের একটা বিশেষ পাঠ্যসূচি রয়েছে, সেই পাঠ্যসূচিতে উল্লেখ করেছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু কোন জায়গায় কিরকম জিকির করলেন হাদিসে মৌজুদ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করেছেন কিরকম পাঠ করেছেন হাদিসে মৌজুদ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন কিরকম করেছেন হাদিসে মৌজুদ আছে, অর্থাৎ তার যাবতীয় আমল সব কিছু হাদিসে মৌজুদ আছে, সহিহ সূত্রে সব কিছু আছে কিনা আছে। এবারে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের জিকির একসাথে স্বর মিলিয়ে যদি জিকির করতেন তাহলে এটা কি হাদিসে থাকতো না? অতএব যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এই আমল আপনি করবেন না, আপনি বলবেন না আমি এই আমল করলে আমার ফায়দা বেশি, মন শান্তি পায়, মন তো অনেক সময় শান্তি পায় গান বাদ্যযন্ত্র বাজাবে, কিন্তু আসল মন শান্তি পাবে আল্লাহ জিকিরের মাধ্যমে, ওই তরিকায় যে তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, যে তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, শুনো আল্লাহ যিকিরের মাধ্যমে মন শান্তি পায়, কিন্তু এই যিকির হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো, বিদআত পরিত্যাগ করার বর্জন করার তৌফিক দান করো, শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করো, আমিন। আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, মুসলমানদেরকে হক পথে আসার তৌফিক দাও, আমিন। আল্লাহ মুসলমানদেরকে শিরক বিদআত পরিত্যাগ করার তৌফিক দাও, তোমার নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দাও, মুসলমানদেরকে এক করো, আমিন। আল্লাহ মুসলিম সরকারগুলোকে হক পথে আসার তৌফিক দান করো, তোমার বিধান জারি করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা হাবিব ইলাইনা ঈমান ওয়া যাইয়িনহু ফী কুলুবিনা ওয়া কারিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনাল রাশিদিন। আল্লাহুম্মা আরিনা আল হাক্কা হাক্কা ওয়া রযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনা আল বাতিলা বাতিলা وارزقنا اجتنابه. اللهم احفظنا بالاسلام قائمين، واحفظنا بالاسلام قاعدين، واحفظنا بالاسلام راقدين. اللهم لا تشمت بنا اعداء ولا حاسدين، اللهم لا تشمت بنا اعداء ولا حاسدين، اللهم لا تشمت بنا اعداء ولا حاسدين. ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين، واجعلنا للمتقين اماما. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.